সবাই কেমন আছো? আর তোমাদের সবাইকে বলু এই স্মার্ট রাবিট চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব কি বলু ঠিক কিভাবে বসে বসে মাসাজ নেয়। তো বন্ধুরা, খরগোশ কিন্তু খুব লাভেবল একটা পেট, আর ও পেটিং করতে খুবই পছন্দ করে। মানে দিনের শেষে ওকে একটু আদর ঠিক করতেই হবে, নইলে ও কিন্তু খুব দুষ্টুমি করে। তো আমাদের বলু হচ্ছে যে খুবই বদমাশ এখন হয়ে গেছে, তাকে সারাদিন তো পাওয়া যায় না। বাবু খাটের তলায়, আলমারির তলায়, সব কিছুর তলায় তলায় গিয়ে ঘুরে ও বসে থাকে, ওকে খুঁজেই পাওয়া যায় না। ও শুধু টুকটুক করে খাবার সময় বেরোয়, আর রাত্রিবেলা বেরোয়, কারণ রাত্রিবেলা ও ঠিক পায়ের কাছে গুরু গুরু করে, তখন ওকে একটু মুড়ি খাওয়াতে হয়, চপ মুড়ি দিতে হয়, নইলে যা হবে সন্ধ্যের খাবার রুটি দিতে হয়। খেয়ে দিয়ে তারপরে একটু বসে ও পায়ের কাছে এসে, তখন ওকে একটু এরকমভাবে মাসাজ করে দিতে হয়। এই যে এরকম ভাবে ওর লোমগুলো আদর করলে খুব বেশ ভালো একটা ফিল করে বোধ হয়, তো নিজেই এসে ওরকম ভাবে কোলে ওপর উঠে বসে আদর খায়। তো এই দেখো, এখন ওর আদরের পর্ব চলছে। এরকম ভাবে কানগুলোকে একটু আদর করতে হয়, মুখে করতে হয়, ফেস মাসাজ হয়, পিঠে মাসাজ হয়। একটাই প্রবলেম হয় বারবার, যেহেতু আমাদের চোরটা মার বেলের, তো ওর পা গুলো খুব স্লিপ কেটে কেটে চলে যায়। ও যখন খাবারও খায় তখন ওর সামনের পা গুলো স্লিপ কাটতে কাটতে অনেকটা ফাঁকা হয়ে যায়, তো মাঝে মধ্যে ওটা ব্যালেন্স করে। আর এই দেখো, এখন আদর খেতে বসেছে, এখন ওই পিছনের পা গুলো স্লিপ কেটে কেটে চলে আসছে, তো ওকে মাঝে মধ্যে একটু টেনে কোলের সামনে আবার নিয়ে আসতে হয়। এখন আর ওর নড়বে চড়বে না, এখন পুরো চুপচাপ শান্ত হয়ে বসে থাকবে। আর ওকে এরকম ভাবে মুখের নাকের এখানে কানের এখানে একটু সুন্দর করে মাসাজ করে দিতে হবে, পুরো বডিতে করে দিতে হবে। লেজটা দেখছো ওপরের দিকে উঠে যাচ্ছে একেবারে। তো এরকম চুপচাপ শান্ত হয়ে বসে আদর খায়। তোমাদের খরগোশটা ঠিক কেমন করে, আদর টাদর খায় কিনা? হ্যাঁ, ওর একটা মজার ব্যাপার হচ্ছে, ও অনেকক্ষণ ওকে আদর করলে পরে ও রিটার্ন গিফট হিসেবে তোমাকে একটা আদর করে দেবে। এই দেখো, এখন ওর মনে হয় আদর কমপ্লিট হয়ে গেছে। আরও মানে এই যে আরও কে আদর করছে এটা ওর পছন্দ হচ্ছে না, এখন হাত দিতে হবে। ও একটু রিটার্নে একটু চেটে ছুটে দেবে ভালো করে, ব্যাস ওর আদর খাওয়া কমপ্লিট। এবার ওকে ছেড়ে দিতে হবে, আর কিন্তু আটকে রাখা যাবে না।